একের পর এক দুর্ঘটনা, পথ মানেই যেন এখন বিপদ। যাত্রী সমিতি উল্টে যায় বাঁকড়া পাঁচ সার্কাস রুটের এই মিনিবাসে। এদিন অবশ্য একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য বুক ছিল বাসটি, কিন্তু যাওয়ার সময় দুর্ঘটনা। অভিযোগ, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি, হঠাৎ করে বাসটি ওভার স্পিডিং ছিল এবং বাসটা স্কিড করে এবং স্কিড করে কিন্তু পাল্টি খেয়ে যায়। যারা বাসের এধারে ছিলেন তাদের খুব বেশি চোট না লাগলেও যারা বাসের ওপাশে ছিলেন তাদের চোট লাগে। পড়ে গেছে, পুরো উল্টে গেছে, যেই উল্টে গেছে ব্যাস সব তো সবার নিজের ওপরে পড়ে গেছে। হ্যাঁ, যে কোনোভাবে আমার মেয়ে ছিল, এই মেয়েকে আমি বাঁচিয়েছি, অনেকজন ছিল যা ইনজোর্ড হয়েছে। ফ্যামিলি বাস তো আমরা রিজার্ভ কিয়ে থে, মেরে বড়ে ভাই কা এনগেজমেন্ট থা, উসকা এনগেজমেন্ট থা, পুরা ফ্যামিলি হম লোগ কা রিজার্ভ করকে ইয়ে বাস যা রাহা থা। জাহির সা বাত হ্যায়, আপনা সামনে ওয়ালা কো ওভারটেক করনে মে রাইট লেফট করনে কি হোগা, উসি ওয়াজহ সে বাস পাল্টি হো গিয়া হোগা। গাড়ির স্পিডে চলে আসছিল, ওই পাল্টি মেরেছে, ব্রেক মেরেছে তো পাল্টি মেরেছে গাড়িটা। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মাথায় চোট পেয়েছেন অনেকেই। কান্নার রোল হাসপাতাল চত্বরে। রেল লাইনের ট্রেন নয়, ছুটছে চার চাকার গাড়ি। বালিগঞ্জ স্টেশনে এমন ছবি দেখে আটকে উঠেছিলেন সকলেই, কি হচ্ছে? এই যে সামনে যে রেল লাইনটা দেখা যাচ্ছে, অর্থাৎ পার্ক সার্কাসের দিক থেকে এই লাইনটা আসছে, এই লাইন ধরে সামনে যে দাঁড়িয়ে থাকা যে চার চাকা গাড়িটা দেখা যাচ্ছে, এই চার চাকার গাড়িটা এতে আসছিল এবং সেই মুহূর্তে বালিগঞ্জ থানা যারা জিআরপিরা রয়েছেন তারা দেখতে পান এবং দেখা যাচ্ছে গাড়িটা এখনও এখানে রাখা রয়েছে। অভিযোগ, ভিতরে থাকা তিন মহিলা সহ ছজন যাত্রী মত্ত অবস্থায় ছিলেন। স্ক্যানিং আসবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একটা গাড়ি ওই দিক থেকে কালো গাড়ি ঠক 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 করে মানে ট্র্যাকের উপর দিয়ে ওই ট্র্যাকটার উপর দিয়ে আসছে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, লাইনের উপর দিয়ে চলে গেছে। কোথা দিয়ে গাড়িটা আসছে? গাড়ি বন্ডি গেট থেকে বালিগঞ্জের স্টেশনে গেছে। নেশার ঘোরে এমন কাণ্ড, গ্রেপ্তার হয় চালক আয়ুষ পাল। যদিও রবিবার দুপুরের মধ্যেই 4,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়ে যায় 19 বছরের আয়ুষের। শুধু নিজেদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা নয়, ট্রেন চলাচলও দীর্ঘ সময় বিঘ্নিত হয় এদের জন্য। তারপরেও এত সহজে ছাড় কেন, প্রশ্ন তুলছেন অনেকেই। তপসিয়ার দিঘির পাড়াতেও সেই একই ছবি, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মন্দিরে ধাক্কা বিলাসবহুল গাড়ির, ভেঙে যায় মন্দিরের একাংশ। এক্ষেত্রে উঠছে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। পুরো দুজনেই মদ খেয়ে একদম মেয়ে ছিল, মেয়েটাও মদ খেয়েছিল, ছেলেটাও মদ খেয়েছিল, দুজন ছিল। গাড়ির চাকার দাগ এসে এত জোর মেরেছে একদম পুরো পাড়া ছেঁকে উঠেছে। আমরা 10-12 জন ছিলাম, কিছু করতে পারিনি, আমরা গাড়িটাকে ধরে রেখেছিলাম, ওরা নালে গাড়ি থেকে বেরিয়ে পালাচ্ছিল। একাত্রি নয়, একের পর এক এমনই দুর্ঘটনা শহরে। বেপরোয়া গতি, বেপরোয়া মানুষজন, প্রাণ নিয়ে ছেলে খেলা, হুশ ফেরাতে পারছে না, পুলিশি কড়াকড়িও। ব্যুরো রিপোর্ট, জি ২৪। বালিগঞ্জ স্টেশন, তপসিয়া, পাটুলি, যাদবপুর, উদাহরণ ঘুরে ঘুরে প্রায় প্রতি রাতে দুর্ঘটনা রুখতে প্রতি রাতে শহরের অন্তত 30টি জায়গায় নাকা পয়েন্ট করে অভিযান চলে। নাকা চেকিং ছাড়াও রয়েছে একাধিক পুলিশি বন্দোবস্ত শহরের বিভিন্ন পয়েন্টে রাতে নাকা চেকিং। রেস্তোরাঁ পানশালা থেকে এলাকায় বেশি নজরদারি, শনি ও রবিবার রাতে বিশেষ অভিযান, রেড অ্যানালাইজার টেস্ট, স্পিড গানে গতির পরিমাপ, ঊর্ধ্বসীমা পেরোরেই মামলা। মদ খেয়ে গাড়ি চালানো রুখতে মোটর ভেহিকলস অ্যাক্টের 185 ধারায় মামলার খতিয়ান। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের দাবি, গত 10 দিনে 550-এরও বেশি মামলা হয়েছে ড্রাঙ্কেন ড্রাইভিংয়ের বিরুদ্ধে, গ্রেপ্তারও হয়েছে অভিযুক্তরা। শোভাবাজার ট্রাফিক গার্ডে 40টি মামলা দায়ের হয়েছে, সাউথ ট্রাফিক গার্ডে মামলা হয়েছে 45টি, কসবা ট্রাফিক গার্ডে 30টি মামলা, বেলেঘাটের ট্রাফিক গার্ডে মামলা হয়েছে কমপক্ষে 25টি, যাদবপুর ট্রাফিক গার্ডে যথাক্রমে 25টি এবং পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডে মামলার সংখ্যা 30। সব মিলিয়ে শহরের 25টি ট্রাফিক গার্ডে 550-এরও বেশি মামলা করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, তারা সক্রিয় বলেই 2021 সালে দুর্ঘটনার সংখ্যা কমেছে তার আগের 2-3 বছরের তুলনায়। ওই প্রচেষ্টার জন্যেই গত বছর 2021 সালে কলকাতা পুলিশের সব থেকে কম ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিভিয়াস 3-4 বছরের কম্প্যারিজনে। কিন্তু এত কিছুর পরেও আটকানো যাচ্ছে না ড্রাঙ্কেন ড্রাইভিং। গত 1.5 মাসের উদাহরণ, 19 ডিসেম্বর 2021 বাসন্তী হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় যুবকের মৃত্যু,
প্রাথমিক তদন্তে স্পষ্ট মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক। 22 জানুয়ারি 2022 বাঘাযতীনে কৃষ্ণা গ্লাসের সামনে দুর্ঘটনা, মৃত্যু হয় এক পথচারীর, আহত আরো 5। তদন্তে জানা যায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। 28 জানুয়ারি 2022 পাটুলিতে দাঁড়িয়ে বাসের পেছনে প্রাইভেট গাড়ির ধাক্কা, চালকের মৃত্যু, চালক সহ 5 যাত্রী মদ্যপ ছিলেন বলে তদন্তে উঠে আসে। অর্থাৎ পুলিশের তৎপরতাও আছে, মদ খেয়ে গাড়ি চালানোও আছে। শনিবার রাতেও তার সাক্ষী বালিগঞ্জ স্টেশন চত্বর এবং তপসিয়া এলাকা। পুলিশের এই কড়াকড়ি সত্ত্বেও একাংশের ড্রাইভারদের যে হুশ ফিরছে না, পরপর এই ঘটনাগুলি থেকে ইত্যাদি স্পষ্ট। ক্যামেরা পার্সন তরুণের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা।